মেগাপারির পক্ষ থেকে বাংলাদেশের জন্য অফিসিয়াল ভিআইপি প্রোমো কোড বিডি। অফিসিয়াল প্রোমো কোড বিডি ব্যবহার করে অ্যাকাউন্ট করলে 130% বোনাস পাবেন এবং জন্মদিনে বোনাস পাবেন। অ্যাপসটি যদি আপনার ফোনে না থাকে তাহলে আপনারা গুগল ক্রোম বা অন্য কোনো ব্রাউজার থেকে সার্চ দিয়ে অ্যাপটি ইনস্টল করে নেবেন, কারণ অ্যাপসটি প্লে স্টোরে পাওয়া যায় না। ইনস্টল করার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। ডান পাশে থাকা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা একটি ফর্ম দেখতে পারবেন। এখানে কান্ট্রি বাংলাদেশ এবং কারেন্সির ঘরে বিডিটি রয়েছে। এখানে আপনারা একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এবং নিচে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচে রিপিট পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ডটি পুনরায় দেবেন। এটি দেওয়া হয়ে গেলে নিচে একটি প্রোমো কোডের ঘর দেখতে পাবেন। এই প্রোমো কোডের ঘরে মেগাপারির অফিসিয়াল প্রোমো কোড বিডি বড় হাতে ব্যবহার করবেন। প্রোমো কোড বিডি ব্যবহার করলে আপনারা প্রথম ডিপোজিটের নিশ্চিত 130% বোনাস পাবেন। তাছাড়া প্রত্যেক সপ্তাহে বোনাস আপনার জন্মদিনে বোনাস পাবেন। মেধাপারির অফিসিয়াল প্রোমো কোড বিডি ব্যবহার করার পর নিচে এখানে চারটি ঘর রয়েছে, এগুলোতে টিক চিহ্ন দিয়ে সবুজ বাটনে ক্লিক করবেন। পারবেন এটি রোবট ভ্যারিফাই সচয়। রোবট ভ্যারিফিকেশন শেষে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে সিম্পলি সেন্ড করে ক্লিক করুন। সিম্পলি ডিমেলটি চেক করে ওটিপি কোডটি নিয়ে এখানে বসিয়ে দেবেন এবং পরবর্তীতে নিচে থাকা অ্যাক্টিভেট অপশনও ক্লিক করবেন। অ্যাক্টিভেট অপশনে ক্লিক করার পর আপনি পাসওয়ার্ডকে দেখতে পারবেন। এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এখানে ক্লিক করে এটিকে কপি করে নেবেন। তার পরবর্তীতে লিখে নেক্সট ক্লিক করবেন। এখন ভেরিফাই করার জন্য সিম্পলি নিচে থাকা মেনু আইকনে ক্লিক করবেন। এখানে সবার উপরে থাকা পার্সোনাল প্রোফাইল এখানে ক্লিক করবেন বা ফিল ইন পার্সোনাল ডেটা এখানে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনাদের সামনে নতুন একটি ফর্ম এসেছে। এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনার নামের প্রথম অংশ, সার নেমের জায়গায় আপনার নামের শেষ অংশ দিয়ে দিবেন এবং মিডল নেমের জায়গায় আপনার নামের মধ্যে কোনো অংশ থাকলে সেটি দিয়ে দেবেন। ডেট অফ বার্থের ঘরে আপনার এনআইডি কার্ড অনুসারে জন্ম তারিখটি দিয়ে দেবেন এবং প্লেস অফ বার্থের জায়গায় আপনার জন্মস্থানের নামটি লিখে দেবেন। রেজিওনের জায়গায় বাংলাদেশ দেবেন এবং সিটির ঘরে আপনি যে সিটিতে রয়েছেন সে সিটির নামটি দিয়ে দেবেন। পরবর্তীতে ডকুমেন্ট টাইপে ক্লিক করে ন্যাশনাল আইডি কার্ড এটি সিলেক্ট করবেন এবং সিরিজের ঘরে 1 লিখে দেবেন। তার পরবর্তী ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার এনআইডি কার্ডের সম্পূর্ণ নাম্বারটি দিয়ে দেবেন। তারপরে ডেট অফ ইস্যুর ঘরে এনআইডি কার্ডের ব্যাক সাইডে অর্থাৎ পেছনের অংশে একটি ইস্যু ডেট দেখতে পারবেন, সেই তারিখটি এখানে দিয়ে দেবেন এবং ইস্যু বাই বাংলাদেশ লিখে দেবেন। এটি হয়ে গেলে নিচে লাল রঙের টিক আইকনে ক্লিক করে দেবেন। নাম্বার অ্যাড করার জন্য ফোন নাম্বারের পাশে লিঙ্ক অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে। এখানে শূন্য ব্যতীত বাকি নাম্বারগুলো দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়া হয়ে গেলে সিটি নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আবার একটি রোবট ভ্যারিফাই আসবে। রোবট ভ্যারিফিকেশন সাকসেস হলে এরকম একটি পেজ ওপেন হবে। সিম্পলি নিচে থাকা সেন্ট কোডে ক্লিক করবেন। এখানে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে। ওটিপি কোডটি দিয়ে দিলাম এবং অ্যাক্টিভেটে ক্লিক করলাম। এবার আমার অ্যাকাউন্টটি ভ্যারিফাইডভাবে ক্রিয়েট হয়েছে। অ্যাকাউন্টে টাকা ঢোকানোর জন্য সিম্পলি আপনারা নিচে থাকা মেনু বাটনে ক্লিক করবেন এবং মেনু বাটনে ক্লিক করার পর এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে আপনারা নগদ, বিকাশ আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যে আমি বিকাশের মাধ্যমে টাকা ঢুকিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি বিকাশ সিলেক্ট করলাম এবং অ্যামাউন্টের ঘরে সিম্পলি আপনি যত টাকা ঢোকাতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি বসিয়ে দেবেন। বলে রাখছি, এখানে যখন যে নাম্বার দেখবেন তখন সে নাম্বারে টাকা পাঠাতে হবে। পরবর্তীতে অ্যাকাউন্ট নাম্বারের ঘরে আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন সে নাম্বারটি এবং ট্রানজ্যাকশন আইডির ঘরে সেই ট্রানজ্যাকশনের ট্রানজ্যাকশন আইডিটি লিখে দেবেন। এটি লিখে কনফার্মে ক্লিক করলে দেখতে পারবেন ডিপোজিট রিকোয়েস্ট ক্রিয়েটর সাকসেসফুলি দেখাচ্ছে।